হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। তো চলে এলাম আরও আরেকটা সুন্দর ব্লগ নিয়ে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো দেখেছো, সোয়েটার আর এই মাস্ক নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ আমাকে ব্যালকনিতে যেতে হবে। আজকে বাইরে যা ওয়েদার না, নিজেকে প্রোটেকশন না দিলে হবে না, নাহলে সেই ভুলভাল হাঁচু শুরু হয়ে যাবে। কে ওই সব সহ্য করতে যাবে? তার থেকে বাবা নিজেকে ঠিকঠাক রেডি করে তবেই বাইরে যাব, কারণ ঝাড়ুটা আমার বাইরে রয়েছে, প্লাস গাছেও জল দিতে হবে। তো নিজেকে তো ঠিকঠাক রাখতেই হবে না? তো চলো বাইরেটা তোমাদেরকে দেখাই আজকে কী হয়ে রয়েছে, আর সাথে কিন্তু ভালো ঠান্ডা আছে। তো চলো আমার সাথে চলতে থাকো। এই হচ্ছে আকাশের অবস্থা। তোমরাই বলো, কারোর ভালো লাগে এরকম আকাশ থাকলে? কতদিন সহ্য করা যায়? দিনের পর দিন এই একই ওয়েদার, একই ওয়েদার, তার সাথে কেমন হাওয়া দিচ্ছে দেখেছো? গাছপালাগুলো কিন্তু ভালো নড়ছে। এই ওয়েদারে না একটুকু ভালো লাগে না, চারিদিকটা না স্যাঁতস্যাঁতে হয়ে আছে। মা মেঝেতে পা দিলেই মনে হচ্ছে যেন পায়ের তলাটা যেন কীরকম স্যাঁতস্যাঁত করছে, আর ভালো লাগছে না। কবে যে একটু সুন্দর রোদ উঠবে সারাটা দিন, আর সেই রোদের তাপ একটু নেব শরীরে। উফ, আজকে এই ছোট্ট নয়নতারা গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো। একদিন দেখিয়েছিলাম না কুড়ি বেরিয়েছে, আজকে দেখো ফুল হয়ে গেছে। সেই বড় গাছে যে বীজগুলো হয় না, ওই বীজ থেকেই কিন্তু এই গাছটা নিজে নিজেই উঠেছে। কিন্তু কি সুন্দর দেখো বড় হয়ে গেছে, ওইগুলো তো বড়ই হচ্ছে না, তোমাদেরকে তো দেখিয়েছি সেই ছোট ছোট গুড়ি গুড়ি মার্কায় যে হয়ে রয়েছে। কিন্তু এই দুটো গাছ কি সুন্দর বড় হচ্ছে, প্লাস এই যে একটা গাছ দেখছো সরু মতো, এই যে এটা এটা কি গাছ আমি জানি না, নিজে থেকেই কিন্তু উঠেছে। এখনো অবধি আমি বুঝতে পারছি না ওটা কি গাছ। মাস্ক পরে বাইরে চলে আসলাম কাছে জল দিতে। আজকে না বেশি জল দিইনি, একদম অল্প অল্প করে জল দিয়েছি। বৃষ্টি হচ্ছে না, মাটি এমনিই ভেজা, তা নালে কী হয় বলো তো, নিচ দিয়ে জল বেরিয়ে যায়। তো গাছে জল দিয়ে ঘরে চলে এলাম, ঘরে এসে মাস্কটাকে খুলে নিলাম, কারণ এখন আর মাস্ক পরতে হবে না, আর তো বাইরে যা সেরকম কাজ নেই, খালি ঝাড়ুটা রাখতে যাব এই আর কি। তো এই কাজগুলো না অনেকেই করে থাকে, বাসি ঘর ঝাড়ু দেওয়া, অনেকে তো বাসি উঠান, যাদের উঠান আছে তারা বাসি উঠানো ঘর ঝাড়ু দেয়। গ্রামের মানুষরা সত্যি কত ভোরবেলা ওঠে, কত তাদের কাজ। আমরা এইটুকু কাজ করেই বলি যে উফ কত কাজ করে ফেলেছি, কত সকালে উঠতে হচ্ছে, কিন্তু গ্রামের মানুষজন যে কত সকালে ওঠে, কত বড় দালান থাকে, কত বড় উঠান থাকে, সেগুলো তাদের সব ঝাড়ু দিতে হয়, তারাও কিন্তু ওইটাতেই অভ্যস্ত। আমরা যখন এইটুকু করেই যেমন অভ্যস্ত, ওরা কিন্তু ততটা অনেকটা করে অভ্যস্ত, তাই তাদের মুখ দিয়ে কোনোদিনও বেরোয় না। বরং আমরাই যদি একটু বেশি কাজ করে ফেলি না, সাথে সাথে আমরা বলি উফ কত কাজই না আজকে করে ফেললাম। এদিকে কথা বলতে বলতে বোতলগুলোকে ধুয়ে নিলাম, মাঝে মাঝে বোতলগুলো ধুয়ে নিই, তোমরা দেখেছো, তা নাহলে না একটা জলের গন্ধ হয়ে যায়। তো বোতলগুলো ধুয়ে একেবারে জলগুলোও ভরে নিলাম, জল ভরে এবারে শান্তি। বোতলে যদি জল থাকে না তাহলে বেশ নিশ্চিন্ত। এক একটা কাজ আছে সংসারে, দেখবে যে কাজগুলো যদি হয়ে যায় না তাহলে দেখবে কি শান্তি লাগে না, যেমন পুজো, তারপরে যে বোতলে জল, এগুলো হয়ে গেলে কিন্তু বেশ শান্তি লাগে। তো এবারে চলে এলাম বিছানা চাদরটা চেঞ্জ করতে, কারণ বিছানা চাদরটা না চেঞ্জ করতে ভুলে গেছি, তাই ভাবলাম যে এখন চেঞ্জ করিনি, হাতে যখন একটু টাইম আছে। তো চটপট চাদরটা চেঞ্জ করে নিলাম, আর আমাদের খাটে কিন্তু দুটো তোষক আছে, এরম সেম ওপরে নীলের মতো দুটো তোষক আছে, একটা বড় এই খাটের আর আরেকটা ছোট, যেটা বাড়িতে লোকজন আসলে তখন নামিয়ে নিই ওই তোষকটাতে শোয়ার জন্য। কিন্তু আজকের ওয়েদারটা এত বাজে, মানে সকাল থেকেই যখন তখন বৃষ্টি পড়ছে। আমার ওয়াশিং মেশিনে কাঁচতেও হবে, ওয়াশিং মেশিনে কেঁচো তো নেবো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু এরকম যদি ওয়েদার থাকে না, দেখবে জামাগুলো কেমন একটা যেন হয়ে যায়, একটা বাজে স্মেল ছাড়ে। এই জন্যই না সব থেকে ভালো বাড়ি, আমার তো এই জন্য ফ্ল্যাট ভালো লাগে না একদম, আমার সব সময় বাড়ি, যতই ফ্ল্যাটে থাকি যাই থাকি, ফ্ল্যাট না ভালোই লাগে না। এটা বাড়ির শান্তি আলাদা, ফ্ল্যাটের শান্তি আলাদা। বাড়িতে একদম খোলা ছাদ থাকবে, নিশ্চিন্তে মেলে দাও, আর বাড়ি ফ্ল্যাটে এই একটা ছোট্ট ঘুপচি। আমার তো তাও ব্যালকনিটা বড়, তাও ভালো, যাদের ছোট ছোট ব্যালকনি দেখি তারা যে কি করে জামা কাপড় শোকায় বাবা আমি বুঝি না, আমার তো একদম ভালো লাগে না, একদম না। আমার বাড়ি সবসময় মনে হয় যেন বাড়িই ভালো, সব থেকে ভালো বাড়ি। এই এইটুকুনি একটা জায়গার মধ্যে যা করো, এইটুকুনি জায়গার মধ্যে
একটা বাড়ি থাকবে, নিজের ইচ্ছে মতো বাইরে ভিতরে যা ইচ্ছা তাই করতে পারবো। আর এখানে কিছু করতে হলে সেই যা হবে সব ফ্ল্যাটের মধ্যে, ভেতরে, ঘরের ভেতরে, বাইরে তুমি কিছু করতে পারবে না। কি ভেতরে আর কি করা যায় বলো তো? তাও তো আমরা ভাড়া থাকি, এই জন্য না আমাদের ফ্ল্যাট ফ্ল্যাট অত কেনারও কোনো ইন্টারেস্ট লাগে না আমাদের। কিনবো না যদিও, কিন্তু কোনোদিনও না মানে ইচ্ছাও আসেনি যে একটু ফ্ল্যাট কিনি। ভালো লাগে না, দূর কিনে কি হবে, তার থেকে বাড়ি যদি কিনতে পারি তবে ভালো। কলকাতার বাড়ি তো রয়েছে, কিন্তু আমি সোমকে বলছিলাম যে এইসব ফ্ল্যাট ট্যাট কেনার থেকে বরং ব্যাঙ্গালোরে দেখো কোনো বাড়ি টাড়ি আছে কিনা, যদি বাড়ি কিনতে পারো। বাবা, ফ্ল্যাটের থেকে বাড়ির দাম আরও বেশি এখানে তো। ব্যাস, কী কথাতে কী কথা চলে গেলাম, তো চলো দেখি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিই। বাইরের জামা কাপড় সব মেলে দিয়েছি বাইরে, এসে দেখবে সব জামা কাপড়, ওই চাদরটা চেঞ্জ করলাম, চাদরটা ধুয়ে দিয়েছি। এদিকে দেখো পুরো জামা কাপড় একদম মেলা, এখানে পুরো ওই শেষ অবধি মেলা। তাহলে ভাবো, এইটা যদি আজকে আমি জমিয়ে রাখতাম, কালকে যদি কাচতাম তো আমি কোথায় মেলতাম? এটাই পুরো টাই টাই হয়েছে, তাও একটা গামছা হয়নি। গামছাটাই দেখো চেয়ারে মেলে রেখেছি, গামছাটাকে কিছু করার নেই, আর জায়গা হচ্ছে না। এগুলো মেলা থাক, আমি বরং এখন স্নান করি, স্নান করে এবারে পুজো দেবো। আমি তো স্নান করে এসে একদম মন ভরে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু গোলাপ ফুলের চলটা খুব আছে, এখানে মানে গোলাপ ফুল ঠাকুরকে দেয়, তো এই জন্য কিনতে গেলে এখানে মানে গোলাপ ফুল বা এই যে হলুদ ফুলগুলো এটাই কিনতে পাওয়া যায়। আর বাকি নয়নতারা, অপরাজিতা, এটা তো আমার গাছের, তো এই ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার দুর্গা মা, তো দুর্গা মাকেও দিয়ে দিয়েছি পুজো। মন ভরে ঠাকুরকে ডেকে এবার সংসারের বাকি কাজ শুরু করা যাক, কারণ এই পুজোটা দিয়ে দিলে না মনটা বেশ শান্ত শান্ত লাগে। সময় নষ্ট করলে হবে না, সময়ের কিন্তু খুব দাম, তাই সময় নষ্ট না করে পুজো দিয়ে উঠেই এখানে দেখো ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি। সেদ্ধটা আগেই করে রেখেছিলাম ফুলকপি, আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডাল। আর এই দেখো চালটা নিয়েছি, এবার চালটাকে ধোবো, ডালটা হয়ে গেলেই চালটা মানে ভাতটা এখানে বসিয়ে দেবো। আর ফুলকপিটা ভাজা হচ্ছে, ভাজা হোক, ফুলকপির তরকারি করব আজকে, আর মাছ করব। তো ফুলকপিটা হয়ে গেলে তারপরে ওখানে মাছ বসাবো। তো ফুলকপিটা হতে হতে আমার মনে হচ্ছে শ্রিয়ানকে স্কুল নিতে যাওয়ারই টাইম হয়ে যাবে, কারণ এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। শ্রিয়ানকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি একদম রেডি হয়ে গেছি। আর এখানে দেখবে ফুলকপি ভাজা হয়ে গেছে, কিন্তু ফুলকপির আলুটা সবে দিয়েছিলাম হয়নি, তো শ্রিয়ানের ডাল হয়ে গেছে, ডালটাকে বন্ধ করে দিয়েছি। আর ভাতও কিন্তু আমার হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে রেখেছি, খালি এসে খালি ফুলকপিটা করব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে ফুলকপি করলে, আর কিছু লাগবে না। ও সরি, ফুলকপি কি, উফ, মাছও তো করতে হবে, ভুলেই গেছি আমি মাছের কথা। এসে চটপট ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, ফুলকপি তরকারিটা করতে বেশিক্ষণ লাগবে না, তো এসেই আগে ফুলকপিটা করেই মাছটা ভাজা বসিয়ে দেবো, তারপর ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো চটপট এবার আমি বেরোই। দেখেছ বৃষ্টি হচ্ছে, শ্রিয়ান কিরকম রেইনকোট পরেছে, স্কুটি থেকে নেমেই আগে মাথার টুপিটা ওকে খুলে দিতে হবে, তাই না বাবা? মাথার টুপি বেশিক্ষণ রাখা যাবে না, হাত ঢুকে গেল ভিতরে, যা রেইনকোটের এই হাত বেরিয়ে গেছে আবার, বলো বৃষ্টি পড়ছে, আমি রেইনকোট পরে এসেছি স্কুল থেকে, চলো 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 বাবা চলো, তো করি তো করি। ওরে বাবা, দেখেছো ভুতু যাচ্ছে, ভুতু ভুতু দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই না? আর টুকটাক কয়েকটা জিনিস কিনে এনেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। না সেরকম কিছু না, এগুলো কিন্তু একদম মেয়েদের খুব প্রিয় এগুলো আর কি, তো চলো দেখাই। তো এই যে এই তিনটে গার্ডার কিনেছি, এই যে এরকম তিনখানা গার্ডার কিনেছি এরকম, আর হচ্ছে ক্লিপ কিনেছি, এই যে এরকম টাইপের, এটা একটা কিনেছি, এই ব্ল্যাক একটা কিনেছি, আর এই যে এরকম একটা ব্লু কিনেছি, ব্যাস এই কিনেছি। ওখানে আরও সুন্দর, ও এইটাও কিনেছি, দাঁড়াও এই যে এটা, এই নেলপালিশটা, আমি তো খুব একটা নেলপালিশ পরি না, তো এটা কিনেছি, পরে দেখাবো তোমাদের। আর এই যে এই ডালমুটগুলো খেতে না ভীষণ ভালো লাগে, তো এই ডালমুটটা কিনেছি আমি, ব্যাস এটুকুই কেনাকাটা করেছি, আর কিছু কিনিনি। ওখানে খুব সুন্দর সুন্দর এ ছিল, কী বলে, সুন্দর সুন্দর কানের দুল ছিল, নেবো পরে যখন যাব, অন্য কোনো অনুষ্ঠান বা কিছু পড়বে বা কোথাও যাওয়ার থাকবে, তার আগে কানের দুল ওখান থেকে কিনে নিয়ে যাবো, কারণ এখন কিনে আনলে এগুলো শুধু শুধুই ঘরে পড়ে থাকবে, সেরকম তো আর পড়া হবে না এখন, তো যখন যাব তখন কিনবো। তো ব্যাস চলো এটুকুই কিনে এনেছি, একটুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাকে তো স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে আবার রান্নার এখানে চলে আসি।
আনতে চলো, শ্রিয়ানকে এবারে অ্যাপেলটা কেটে দিই, নাহলে আবার লেট হয়ে গেলে আবার ভাত খাওয়ারও ভাত খাওয়ার সময় হয়ে যাবে লেট হয়ে গেলে, তো তাই আগে অ্যাপেলটা কেটে দিই। আপেলের খোসাটা ছাড়িয়ে দিলে না খেতে সুবিধা হয়, তো ওই জন্য আপেলের খোসাটা ছাড়িয়ে ওই টুকরোটাকে চার টুকরো করে নিলাম। আগে এই চার টুকরো খাক, তারপরে বাকি দেব, যদি এটা পুরোটা খায় তা নাহলে বাকিটা আবার কাল দেব। এনাও, এই যে অ্যাপেল, তাড়াতাড়ি খেয়ে নাও, নাও নাও নাও, প্লেট ধরো, হ্যাঁ সুন্দর করে বসে খেয়ে নাও, ঠিক আছে? কি কামড়ে কামড়ে খেতে হয়, জিভ বার করে কি হবে? হ্যাঁ কামড়ে কামড়ে খাও, চো চো চো, কি হয়েছে জিভে? তো ফুলকপি আমার প্রায় হয়ে এসছে, জলটা হিসাবে দিয়েছি, তো একটু ফুটলেই নামিয়ে নেব, তো তাহলে ফুলকপি হয়ে যাবে। আর শ্রিয়ানের ডালটা করেছিলাম, জলটা না আজকে একটু বেশি হয়ে গেছে, তাই জলটাকে একটু ফুটিয়ে মানে একটু টানিয়ে নেব, তাই জন্য ডালটা আবার বসালাম। আর এই ফুলকপিটা নেমে গেলেই তারপরে এখানে মাছটা বসিয়ে দেবো, তো রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই ডালমুটটা কিনে এনেছিলাম, ভাবলাম যে না একটু খেয়ে দেখি কিরকম লাগছে, কতটা ঝাল আছে, তো তাই জন্য একটু বাটিতে নিয়ে নিলাম, একটু খেয়ে দেখি চো। আগে না মানে যখন কলকাতায় ছিলাম তখন ট্রেন থেকে না এগুলো খুব কিনতাম, এরকম ছোটো ছোটো প্যাকেটে ওই সল্টেড বাদামগুলো বিক্রি হতো না, তখন এগুলো কিন্তু খুব বিক্রি হতো, তো এখানে এটা দেখে বেশ মনে পড়ে গেল তখনকার কথা, তাই ভাবলাম যেন একটু কিনি। বেশ ভালো, সেগুলো এমনি মশলা ছড়া ছিল মনে হয়, সেগুলো খালি একটু নুন দিয়ে ভাজা থাকতো, কিন্তু এর মধ্যে একটু মশলা আছে বলে দেখো এটা একটু লাল লাল টাইপের, বেশ ভালো লাগছে খেতে, হালকা হালকা বেশ ঝালঝালও আছে, মানে মজা লাগবে এটা খেয়ে, চায়ের সাথে তো দারুণ লাগবে। আজকে সন্ধ্যেবেলা সোম অফিস থেকে আসবে তখন চা খাবো, তো চায়ের সাথে এটা নেবো, ওটা খাবো, কিন্তু এখনই খেয়ে পেলো। আমার খুব ছোটোবেলায় খুব খেতাম এরকম প্যাকেটগুলো কিনে কিনে ট্রেনে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ফুলকপিটাও হয়ে গেছিলো, ফুলকপিটা নামিয়ে আমি এখানে কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ব্যাস মাছ ভাজা হলেই আমার রান্না শেষ। দেখো আমি খাবো বলে নিয়েছিলাম, এখন নিজেই চামচ দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে, দেখেছো কি অবস্থা, দেখো ওর ঝাল লাগছে না, এটা কিন্তু এখন ওর ঝাল লাগবে না, ওর খাবারে ঝাল হোক বাপরে মুখ দিয়ে ফেলে দেবে, যেন মনে হচ্ছে কি দিয়ে দিয়েছি ওকে আমি। আর এখন এইটা কিরকম খাচ্ছে দেখো, এইটা আর ওর ঝাল লাগছে না, ও তো ঝাল কম খায়, ওর কিন্তু এটা ঝাল লাগার কথা, কিন্তু দেখেছো কিরকম খেয়ে নিচ্ছে, একটুকু ঝাল নেই ওর মধ্যে এখন। আর যে নেল পালিশটা কিনেছিলাম না ওটা তো মানে নেল পালিশের ওপরে এটা পড়ে, তো ও এবার পড়বে শ্রিহান, তো তার জন্য দেখো ওর আঙ্গুলে পরিয়ে দিয়েছি। আর এই লাল লালগুলো কিন্তু ও স্কুলে কিছু কালার করেছিল তারই রং, তো ওগুলো আমি অনেকটা তুলে ফেলেছি, এগুলো তুলতে পারছি না, যদি কেটে যায় তো আবার আগামীকাল তো ছুটি, তো আগামীকাল ভাবছি বাকি রঙগুলো তুলে দেবো, কারণ একসাথে তুলতে গেলে যদি চামড়া টামড়া কেটে যায় তো এই জন্য ভয় লাগছিলো, অনেকটা তুলে দিয়েছি দাও। তো এই যে বলে নাকি পড়বে, তাই একটু একটু করে লাগিয়ে দিয়েছি, সেই কেমন করে শুয়ে আছে দেখো না, এই যে দেখি দাও দাও, এই যে আঙ্গুলেও দেখো অল্প অল্প করে খালি ঠেকিয়ে ঠেকিয়ে দিয়েছি, তাতেই কি খুশি বাবা, পড়বে, পায়েও পড়িয়েছি দেখবে, এই দেখো পায়ের মধ্যে চিক 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 করছে, এই যে শুয়ে আছে বলছে মাম্মা আমি পড়বো, সে কি বায়না পড়বেই পড়বে, তাই পড়িয়ে দিয়েছি, এবার দেখছে পা, চলো শিবরে শিবরে ভাই। তো দেখো না হাতটাকে কিরম করে রেখেছে, দেখেছো আঙ্গুলটাকেই, দেখো না আমরাও মনে হয় এরকম করে রাখি না নেল পালিশ পড়লে, ও যতটা যত্ন সহকারে আঙ্গুলটা মানে হাতটাকে রাখছে, আমরাও মনে হয় এত যত্ন সহকারে হাত রাখি না, ভাবছে খালি মুছে যাবে মুছে যাবে, দেখো কেমন দেখছে দেখেছো। তো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়, একটু শুয়ে নিই, ওকেও একটু ঘুম পাড়িয়ে নিই, আমিও একটু রেস্ট নিয়ে নিই, তো আবার আসছি তোমাদের সামনে সন্ধেবেলায়। শ্রিয়ানকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটা কাজে, একটা কুরিয়ার করার আছে তাই বেরোলাম, দেখো একদম হেলমেট পরেই ঘর থেকে বেরোচ্ছি। তুমি কি করে সোয়েটার কিছু পরনি, ঠান্ডা লাগবে না তো, ছিঁড়ে যাবে ওটা, ঠান্ডা লাগবে না, ইস কি তিরিং বিরিং করে লাফাচ্ছে একেবারে। হ্যাঁ ঘরে চলে এসেছি, কিছুক্ষণ আগে এসেছি, একেবারে চা টা খেয়ে এসেছি, কারণ ঘরে চা খাওয়া হয়নি, কুরিয়ার করতে গেছিলাম, তো কুরিয়ার তো বন্ধ হয়ে যায় 7:30টার সময় DTDC,
তো ওই জন্য মানে তাড়াতাড়ি আর কি করলাম, সোম অফিস থেকে এসে এই জন্য বেরিয়ে গেছিলাম, খালি শ্রিয়ানকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে বেরিয়ে গেছিলাম। তো চাটা তো আর সন্ধেবেলা খাওয়া হলো না, তাই বাইরেই একেবারে চাটা খাওয়া হয়েছে। আর সাথে ফেরার সময় এই যে পটল পটল দুটো বেগুন আর শ্রিয়ানের জন্য মিষ্টি আলু কিনে এনেছি, কারণ দুটো বেগুন এই কারণে কিনেছি, লম্বা লম্বা বেগুন, কারণ কালকে করব গুড়জালি মাছ, তো গুড়জালি মাছটা বেগুন দিয়ে করব, বেগুন দিয়ে করতে হয়, তাই জন্য বেগুন কিনে এনেছি। আর হচ্ছে পটল কিনে এনেছি, পটল এখন 100 টাকা করে চলছে এখানে, পটল পটল এরকমই থাকে, 200 টাকা থেকে শুরু হয়, 200 টাকা থেকে আস্তে 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 আর কি কমতে থাকে, তো এখন 100 টাকায় এসে দাঁড়িয়েছে পটল। তো পটল কিনে এনেছি আর এই মিষ্টি আলু তো শ্রিয়ানের জন্য, ব্যাস এই হচ্ছে আজকের বাজার। সবজিগুলোকে আগে গুড় ঢুকিয়ে নিই ফ্রিজে, আগে পটলটা ধুয়ে নিতে হবে, পটলে না বড় নোংরা থাকে। আসলে কি হয় বলতো, এখানে না পটল বেশিটা জলে দিয়ে রাখে ওরা, জলে রেখে বিক্রি করে, কারণ পটল যেহেতু শুকিয়ে যায়, আর এখানে মনে হচ্ছে পটলটা ঠিক চাষ হয় না, মনে হয় পটলটা অন্য কোথাও থেকে আসে, নালে এত দাম কেন হবে পটলের এখানে। তো এই জন্য এখানে বেশিরভাগ দোকানে দেখি নাকি পটল জলের মধ্যে দিয়ে রাখে পটল, তো এই জন্য কি হয় যে নোংরা হয়ে যায়, এই যে দেয় যে সবজির সাথে নোংরা হয়ে যায়, এই জন্য আমি পটলটাকে ভালো করে ধুয়ে তারপরে রাখি। দেখো গাড়ির চাকা খুলে ফেলেছে, সেই চাকা এখন আমাকে লাগাতে দিয়েছে, আমি দিয়ে যাবো নে ধর। শ্রিয়ানকে পড়তে বসিয়েছি, আজকে অনেক দিন বাদে মুখে পড়াচ্ছি, এতদিন লেখার চেষ্টা করছিলাম, আজকে একটু মুখে পড়াতে বসিয়েছি। মুখটা পড়ে গেছো, কি সুন্দর বলছে, মুখে পড়তে কোনো অসুবিধা নেই ওর। তো চলো ভিডিও পরে আবার তোমাদের সামনে আসব, ওকে পড়িয়ে নিই চটপট, মুখে বলতে কোনো অসুবিধা নেই গো, লেখাতেই যত কষ্ট এখন আমার। তো শ্রিয়ানকে তো পড়িয়ে চলে এসেছি, আজকে যেহেতু বাইরে গেছিলাম একটু তো দেরি হয়েছে, তাই সোম হাঁটতে গেছে, এবার সোমের হেঁটে আসতে একটু লেট হবে, তো হেঁটে এসে আটা মারতে মারতে আরও অনেকটা লেট হয়ে যাবে, শ্রিয়ানের খেতে বেশি টাইম লাগে, শ্রিয়ানের জন্য, আমাদের কোনো সমস্যা নয়, শ্রিয়ানকে তো আগে রুটিটা করে দিত এই জন্য, তো এই জন্য সোমকে বললাম যে আজকে আটাটা আমি মেখে নেব, তাই সোম তাই শ্রিয়ানকে পড়িয়ে টড়িয়ে বেশিক্ষণ পড়াইনি আজকে, এই 15-20 মিনিট মানে জাস্ট পড়াতে হয় ওই পড়িয়েছি, যাতে ওর অভ্যেসটা থাকে, কারণ আজকে হাতে টাইম ছিল না বেশি, তাই ভাবলাম যে 15-20 মিনিট একটু ছুঁয়ে রাখি, তো এই জন্য পড়িয়ে ওকে এই উঠে এসেছি, এসেই যে এখন আটা মাখছি, আমি আটা মেখে রুটি করব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট একটা সুন্দর ফ্রেশওয়ালা ব্লগের সাথে, তো চলো বাই, ভালো থেকো সুস্থ থেকো, বাইটার হাতটা তুলতে পারলাম না, হাতে পুরো আটা, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ব্লগের সাথে, বাই।